রাজধানীতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার কমিটি পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ বাধে। এতে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, সাংবাদিক, পুলিশ সহ অন্তত 25 জন আহত হয়। পুলিশি হামলার প্রতিবাদে পল্টনের প্রগতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি। রিপন আশরাফের রিপোর্ট। সকালে তেল গ্যাস সম্পদ ও বন্দর রক্ষা কমিটির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে অধ্যাপক আনু মোহাম্মদ, সাংবাদিক, পুলিশ সহ অন্তত 25 জন আহত হয়েছে। দুপুরে মুক্তাঙ্গনে সমাবেশ শেষে তেল গ্যাস ও বন্দর রক্ষা জাতীয় কমিটির একটি মিছিল পেট্রোবাংলা অফিস ঘেরাও করতে গেলে পল্টন মোড়ে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এছাড়া বিক্ষোভকারীদের একটি অংশ এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তাদের 8-9 জন পুলিশ সদস্য তাদের ইটের আঘাতে এবং তাদের হাতে যে লাঠিতে লাল পতাকা ছিল দুই একটা আহত হয়েছে। আমাদের 8-10 জনের মতো হবে। ঘটনার সময় পল্টন ও কাকরাইল সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় ভয়াবহ যানজট। পরে বেলা 1-4 দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে। ঘটনার প্রতিবাদে বিকেলে পল্টনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি। এই জরুরি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সরকারকে এখনই গণবিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছি। সম্মেলনে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে 4 দফা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। রিপন আশরাফ, আরটিভি, ঢাকা। বিরোধী দলনেতা